সবুজ সাথী প্রকল্পের সাইকেল পেতে দিতে হবে টাকা, অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য রায়গঞ্জ ব্লকের সিদ্ধগ্রাম হাইস্কুলে। সরকারি প্রকল্পে কেন নেওয়া হবে টাকা, প্রশ্ন অভিভাবকদের। ব্যবস্থা নেবার আশ্বাস প্রশাসনের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সবুজ সাথী, যে প্রকল্প শুধুমাত্র রাজ্যে নয় সারা দেশে সমাদৃত। আর এই সবুজ সাথী প্রকল্পে সাইকেলের জন্য পড়ুয়া পিছু 50 টাকা করে নেওয়ার অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ উঠল স্কুলের বিরুদ্ধে। জিজ্ঞাসা করলাম, তারা বললো যে না, এটা বলে ভাড়ার টাকা। কি বলছে? ভাড়ার টাকা বলে, এটা সাইকেল নিয়ে আসা ভাড়ার টাকা। সেটাই জিজ্ঞাসা করলাম, বলছে না, এটা ভাড়ার টাকা, সবার কাছ থেকেই নেই। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের সিদ্ধগ্রাম বিদ্যাভবন উচ্চ বিদ্যালয়ের। এই বিদ্যালয় থেকে পড়ুয়াদের সবুজ সাথী সাইকেল দেওয়া চলছে। জানা গিয়েছে 50 টাকার বিনিময়ে ইতিমধ্যে বহু সংখ্যক ছাত্রছাত্রী সাইকেল নিয়েছে। আগে 50 টাকা জমা, তারপর সাইকেল, অভিযোগ অভিভাবকদের। প্রতিটা গার্জেনের কাছ থেকে 50 টাকা করে নেওয়া হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এখন কি ব্যাপারে যে বিডিও ডিআইবিস কেন যে এদের নাম এদের উপরে পদক্ষেপ নিচ্ছে না, আমরা স্কুলকে বারবার বলি, তাতেও না শোনার কোনো মানসিকতা নেই এদের। এলাকায় দরিদ্র মানুষের বাস, সেক্ষেত্রে 50 টাকা দেওয়ার সামর্থ্য তাদের নেই। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে জানানো হলেও তারা কোনো কর্ণপাত করেননি বলেই অভিযোগ। তবে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পিউ দাস টাকা নেওয়ার কথা স্বীকার করেন। ছেলেদের সাইকেলগুলো যেমন আমাদের শিবগ্রামের সাইকেলগুলো ভাটল সেবাগ্রাম হাইস্কুলে ছিল, আর মেয়েদের সাইকেলগুলো ছিল প্রমোদা সুন্দরী হাই স্কুলে। সেখান থেকে আনতে সাইকেলগুলোর একটা ক্যারিং কস্ট আছে। আমি চার্জ নেওয়ার পূর্ব থেকেই যে কমিটি ছিল তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই চার্জটা ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হবে। তবে এই বিষয়ে বিডিও শুভজিৎ মণ্ডল জানান, কোনো সরকারি প্রকল্পে এইভাবে টাকা নেওয়া যায় না, বিষয়টি খতিয়ে দেখবেন বলেও জানিয়েছেন তিনি। সরকারি প্রোগ্রাম সম্পূর্ণ বিনামূল্যে সবুজ সাথী সাইকেল স্কুল থেকে ডিস্ট্রিবিউট করা হয় গার্লস এবং বয়েজদের, সেখানে টাকা নেওয়ার কোনো ব্যাপার স্যাপার নেই। আপনারা কোনো ব্যবস্থা নেবেন? আমরা ইমিডিয়েট আমাদের উদ্যোগ কর্তৃপক্ষকে জানিয়ে ডিআই সাহেবকেও জানাচ্ছি, দিদিমণিকেও জানাচ্ছি। প্রশ্ন উঠছে, যেখানে সরকারি প্রকল্পে ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল দেওয়ার কথা বারবার ঘোষণা করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী, ঠিক সে সময় কেন দিন আনা দিন খাওয়া গরিব মানুষদের কাছ থেকে সাইকেল পিছু এই টাকা নেওয়া হচ্ছে। উঠছে প্রশ্ন, প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর থাকছে সকলের। রায়গঞ্জ থেকে ভবানন্দ সিংহ রায়ের রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।